আসসালামু আলাইকুম, মাইকেয়ার থেকে ডক্টর রাফি বলছি। আমরা এই মাইকেয়ার সেন্টারে বিভিন্ন ধরনের অর্থোপেডিক এবং মাস্কুলোস্কেলেটাল প্রবলেমগুলোতে দীর্ঘদিন যাবৎ নন সার্জিক্যাল এবং মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশনগুলি নিয়ে কাজ করছি। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একটি শোল্ডার পেইনের বা কাঁধের ব্যথার হচ্ছে পেশেন্টের একটা হিস্ট্রি নিয়ে। তা ওনার হচ্ছে আজ থেকে 6-7 মাস আগে একটি ভারী জিনিস তুলতে গিয়ে হঠাৎ করে তার হচ্ছে শোল্ডারের ঠিক এ সাইডে এই দিকটাই এইখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং উনি এখনও গত 6-7 মাস ধরে এই পেইনের জন্য হচ্ছে আসলে ঘুরতেছেন, আসলে কোনো ধরনের ডায়াগনোসিস বা ক্লু পাওয়া যাচ্ছে না। একজন অর্থোপেডিক সার্জন দেখিয়েছেন, উনি হচ্ছে ট্রমাটিক পেইন ইন দ্য আর্ম হিসেবে ডায়াগনোসিস করছে, কোনো ধরনের হচ্ছে ক্লু উনিও পাচ্ছেন না। সো আমরা উনি এক্সরে দিয়েছেন, এক্সরেতে দেখা যাচ্ছে যে কোয়াইট নর্মাল। এক্সরে একটু কাছ থেকে দেখাও, এক্সরেতে কোনো ধরনের ফাইন্ডিংস কিন্তু আসলে নাই। সো আমরা এখন যেটা করব, এই ধরনের পেশেন্টে আমরা আমাদের মাইকেয়ার সেন্টারে যখন আসে রোগীগুলা, আমরা যেটা করি রুটিনলি একটা আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা যে প্রবলেমটা পেলাম তার খুব ভেরি ইন্টারেস্টিং একটা ফিচার্স, তার যেটা পেলাম সেটা হচ্ছে বাইসিপিটাল গ্রুপ থেকে বাইসেপ যে টেন্ডন, এই যে আমরা এই হাত এরকম মোট বাজ করি যে সবচেয়ে শক্তিশালী যে মাসেলসটা, হ্যাঁ এই যে সবচেয়ে শক্তিশালী যে এই মাসেলসটা, এই মাসেলসটার যে রকটা এটা এই দিক থেকে নেমে আসে, এটাকে আমরা বলি বাইসেপ টেন্ডন। এই টেন্ডনটা ডিসলোকেটেড হয়ে ছুটে এখানে চলে আসছে, এটা থাকার কথা ছিল এখানে, এটা ছুটে এইদিকে চলে আসছে। যখনই উনি প্রচণ্ড লোড দিছে, এটা তার যে জায়গায় একটা একটা গর্তের মধ্যে থাকার কথা ছিল সেই গর্তে না থেকে এটা এদিকে চলে আসছে। এই গর্তটাকে আমরা বলি হচ্ছে, এই টানেলটাকে আমরা বলি বাইসিপিটাল গ্রুপ। আলট্রাতে দেখা যাচ্ছে, এই যে আলট্রাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রুপ, এইখানে টেন্ডনটা থাকার কথা ছিল কিন্তু টেন্ডনটা কিন্তু এইখানে এই জায়গায় চলে আসছে। সো দিস ইজ দ্য বাইসেপস টেন্ডন এবং মূলত এটাই হচ্ছে তার বাইসেপস গ্রুপ। সো এটা এইখান থেকে সরে এইদিকে চলে গেছে এবং এই কারণে তার হচ্ছে যেহেতু তার এই রকটা বা এই ট্যান্ডনটা তার জায়গা মতো নাই, ছুটে গেছে। সো এখানে অ্যাবনর্মাল ফ্রিকশন হচ্ছে, অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে, ফলে এটা যেহেতু মিডিয়ালি আরও এদিকে চলে আসছে, এইখানে হচ্ছে সাবকোরাকোয়েড বার্সাইটিস হয়েছে, বাইসিপিটাল ট্যান্ডনটাতে কন্টিনিউয়াস ইরিটেশন হচ্ছে, সো পেইন হচ্ছে। সো এই ধরনের হচ্ছে প্রবলেমের আসলে ট্রিটমেন্ট কী? বাইসিপিটাল ডিসলোকেশন, বাইসিপিটাল সরি বাইসেপস ট্যান্ডন ডিসলোকেশন অথবা বাইসেপস ট্যান্ডন সাবলাকশন, আমাদের সাধারণত অর্থোপেডিক সার্জন, রিমাটোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট অথবা পেইন ইন্টারভেনশনিস্ট, যারাই হচ্ছে এই ধরনের শোল্ডার পেশেন্টদেরকে আসলে আমরা চিকিৎসা করে থাকি, যতক্ষণ না পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম এমএসকে আল্ট্রাসোনোগ্রাম না থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে বাইসেপস ট্যান্ডন ডিসলোকেশন ডায়াগনোসিস করা ইট ইজ নট পসিবল। আমি বলবো ইট ইজ ইম্পসিবল কোয়াইট, বিকজ ক্লিনিক্যাল হিস্ট্রি থেকে আসলে বাইসেপস ট্যান্ডন ডিসলোকেশন ডায়াগনোসিস করা যায় না, আমরা ফ্রিকুয়েন্টলি ডায়াগনোসিসগুলো আসলে পেয়ে থাকি। তো ওনার ক্ষেত্রে যেহেতু উনি ইয়াং মানুষ, ওনার ক্ষেত্রে আমরা এই বাইসেপস ট্যান্ডনটাকে আসলে আমরা এটাকে একটা ছোটো সার্জারি করে এটাকে বলা হয় হচ্ছে বাইসেপস ট্যান্ডন টেনোরেসিস। তো আমরা এই লং হেডটাকে টেনোরেসিস করে আমরা যেই গর্তে ছিল ওই গর্তের মধ্যে রকটাকে হচ্ছে আমরা স্ক্রু দিয়ে এটা ফিক্স করে দিব যেন হচ্ছে এটা নড়াচড়া না করতে পারে এবং সে ইম্প্রুভমেন্ট হয়। সো এভাবেই হচ্ছে এমএসকে আলট্রা আর মাধ্যমে আমাদের মাইকেয়ার সেন্টারে যে শোল্ডারের যে প্যাথোলজি, শোল্ডারের প্রবলেমগুলির জন্য ভেরি অ্যাডভান্স হচ্ছে ডায়াগনোসিস এবং অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্ল্যান এবং আলটিমেটলি অ্যাডভান্স কেয়ার গিভিং কিন্তু দেওয়া হচ্ছে। ধন্যবাদ আমাদের এই প্যাশন এডুকেশনমূলক কন্টেন্টগুলো শেয়ার করে। লেটেস্ট এভিডেন্স বেসড যে ট্রিটমেন্ট, এগুলি চিকিৎসক এবং হচ্ছে সকল অ্যালাইড ফ্যাকাল্টি এমনকি আমাদের পেশেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।